মর্নিং, ঘড়িতে এখন সকাল 10টা। এই ব্লগ শুরু করলাম। গাইমার ব্রেকফাস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও খেলা করুক, আজ মনে হয় ঘুমোবে না। এই সকাল 8:30 ঘুম থেকে উঠেছে, আর কি ঘুমোয়। খাচ্ছ কেন ওটা? কি হয়েছে? চোখ ফুটফুট করছে, চোখ চুলকাচ্ছে, ঘড়িতে এখন 11:30 বাজছে। রাইমাকে স্নান করাচ্ছি। আসলে রাইমাকে সাবান শ্যাম্পু কিছুই দেবো না, এই দুদিন আগে জ্বর থেকে উঠলো, তো তার জন্য একটু তেল মাখিয়ে একটু গরম জলে স্নান করিয়ে দেবো। কারণ কী দুষ্টু হয়েছে, উফ বাপরে। গরম জল করে নিয়ে চলে এসেছি, রাইমাকে স্নান করাবো। জিপটা তার আগে একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি জিপটা প্রতিদিনই কাপড়ে করেই পরিষ্কার করে দিই, সব খাবার খায় দুধ খায় তো জিপটা সাদা হয়ে থাকে। অভ্যেসটা ছোটো থেকেই করাচ্ছি, দেখি বড় হয়ে কতটা কি অভ্যেস ধরে রাখতে পারে জানি না, আমিও জানি না কতটা কি করে রাখতে পারবো। মাথায় সেরকম জল দেবো না জানেন, মাথায় খুব হালকা ওই ভিজে হাতটে বুলিয়ে দেবো। কালকে মাথায় খুব ভালো করে স্নান করেছি, তার জন্য আজকে আর করাবো না। এই জ্বর থেকে উঠলো তো খুব ভয় ভয়ে আছি, একটু সাবধানে আছি যেন জ্বরটা আর ফিরে ফিরে না আসে। হয়ে গেছে, এইটুকুই জল দেবো গায়ে, মাথায় ভালো করে মুছিয়ে দিই। মুছিয়ে দিতে হবে খুব ভালো করে যেন মাথায় একটু জল না থাকে, গাটাও ভালো করে মুছিয়ে দেবো। এই স্নান করে রেডি, আধ ঘন্টা পরে খাওয়াবো, এখনও 12টা বাজেনি, নাই রাইমা স্নান হয়ে গেল, 12:15 খাওয়াবো। পিপির সঙ্গে খেলা করছে। ও মা, তুমি পিপির সঙ্গে খেলা করছো? রাইমা ওর পিপির সঙ্গে নিচে বেড়ে বেড়ে করতে গেল, একটু খেলা করে আসুক ও ঠাম্মি আর পিপির সঙ্গে। এখানে এতগুলো আজকে জামা কাপড় জমে আছে, কাঁচা হয়নি, সকালে তো ঘুমোয়নি, ব্রেকফাস্ট খেয়েছি ঘুমোয়, সে ঘুমটা তো আজকে রাইমা ঘুমোয়নি, তার জন্য কাছাকাছিও হয়নি। যাই এখন কেচিন, 12টা তো এখনো বাজিনি, কেচে মেলে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, এবারে নিচে যাবে ওর পিপি ঠাম্মি দাদুর সঙ্গে খেলা করতে, একটু খেলা করে এসে ঘুমো ঘুমো করবে। বিকেল এখন 5:30, নিচে কারেন্ট চলে গেছে, তার জন্য আমরা চলে গেছি ছাদে। নিচে প্রচণ্ড গরম কিন্তু ছাদে আজকে ছাদের পরিবেশ খুব মনোরম, আজ সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ নেই, রোদ চলে গেছে, বেশ সুন্দর পরিবেশ। এবার পিপির খুব ভালো অভ্যেস, মেয়েটা ছাদে গেলেই টুক করে একটা ফুল গাছ থেকে ফুল তুলে ওর কানে গুঁজে দেয়, ও দাদুরও ঠিক সেম তেমনই অভ্যেস, ফুলগুলো সুন্দর ফুটে থাকে টুক করে তুলে ওর কানে দিয়ে দেয়, ওরা হয়তো ভাবে ওর কানে দিলে খুব ভালো লাগে দেখতে। দেখুন এক গাছ ভর্তি ফুল, এই গাছ থেকে অতটা ফুল তোলা হয় না ঠাকুর পুজোর জন্য, ও দাদু পিপি দুজনে ওর কানে গুঁজে দেয়। দেখছেন আকাশটা, আকাশটা আজকে সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। আজকে পাখিরা নিজের বাসায় যাচ্ছে ফিরে।
ঘড়িতে এই সবে 8:30, এর মধ্যেই রাইমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গা হাত সব ধোয়া হয়ে গেছে। একটু পাউডার মাখিয়ে দিচ্ছি, জামা পরাবো, পাউডার মাখিয়ে জামা পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আসলে কি জানেন তো, দুপুরে 1 ঘন্টা ঘুমিয়েছে, তারপরে সন্ধ্যাবেলাতে আর ঘুমোয়নি, ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করছে। এই যদি ঘুমোয় এখন তাহলে কিন্তু আর উঠবে না খেতে, বা উঠলেও ঠিকঠাক খাবে না, তার জন্য আগে খাইয়ে দিলাম। তখন উঠবেই না, তখন খেয়ে নিক, ব্যাস ঘুম পাড়িয়ে দেবো। আজকের ব্লগটা এখান পর্যন্তই থাকলো। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন।